চলতি মৌসুমে ৪৭ ম্যাচে ইতিমধ্যে ৪৩ গোল করে দারুণভাবে ফুটবল বিশ্বে আলোচনায় এসেছেন মিশরের মোহাম্মদ সালাহ। মৌসুম জুড়ে অসাধারণ পারফরমেন্সে কয়েকদিন আগেই প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের ২০১৭-১৮ মৌসুমের বর্ষসেরা পুরস্কার জেতেন লিভারপুলের এই ফরওয়ার্ড। আনফিল্ডের ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমে এই পুরস্কার জেতেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি তার নিয়ন্ত্রিত জীবনযাপন মন জয় করে নিয়েছে সৌদি আরবের। মিশরীয় এই লিভারপুল তারকাকে সৌদি আরব কর্তৃপক্ষ মক্কায় জমি উপহার হিসেবে দেবে বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। সালার পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আল রৌকি। তিনি সালাহকে মক্কায় মসজিদুল হারামের বাইরে জমি উপহার হিসেবে দেবেন বলে ঘোষণা দিয়েছেন। সৌদি পত্রিকা সাবককে নিজের এই প্রতিশ্রুতির কথা জানিয়ে ফাহাদ রৌকি বলেন, এই মিশরীয় যুক্তরাজ্যে ইসলামের একজন অসাধারণ দূত, তার জন্য আমাদের এই অবস্থান তরুণ প্রতিভাদের এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা সৃষ্টি করবে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতালিয়ান ক্লাব AS রোমার বিপক্ষে ২ গোল করার পাশাপাশি 2টি গোলে সহায়তাও করেছেন সালাহ। লিভারপুল ৫-২ গোলে সেমির প্রথম লেগে রোমাকে হারিয়েছে। লিভারপুলের তারকা এই ফরওয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করে ইতিমধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। চলতি মৌসুমে ইংলিশ ক্লাব ফুটবলের সেরাদের সেরা হিসেবে শীর্ষে থাকার এই দৌড়ে লিভারপুলের ২৫ বছর বয়সী সালাহ ফ্যাশনে ফেরেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন, টটেনহামের হেরেন কেইন, ম্যানচেস্টার সিটির লিরোইন সেইন, ডেভিড সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়াকে। লিভারপুলের ৭ম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জেতেন সালাহ। সালাহ কি ধরনের জমি উপহার হিসেবে পাবেন সেটা নিয়েও আলোচনা হচ্ছে। ফাহাদ জানান, জমির ধরন নিয়ে পছন্দ অপছন্দের বিষয় রয়েছে। সৌদি সরকারের নিয়ম মেনে যদি জমি দেওয়া যায়, তাহলে সালাহকে মসজিদুল হারামের ঠিক বাইরেই একখণ্ড জমির স্থান নির্ধারণ করে দেওয়া হবে। আর যদি জমি দেওয়ার কোনো নিয়ম না থাকে, তাহলে সালাহের নামে একটি মসজিদ নির্মাণ করা হবে। যদি সেটাও নিয়মের মধ্যে না থাকে, তাহলে সালাহ নিজে থেকে জমির জন্য আবেদন করতে পারবেন। আমি সেটার ব্যবস্থা করে দেব। তিনি জমি বিক্রি করে টাকা নিতে পারবেন, অথবা জমিতে নিজের নামে কোনো দাতব্য প্রতিষ্ঠান তৈরি করে দিতে পারবেন।